11 নভেম্বর বৃহস্পতিবার রাত 8টায় শামীম জাহেদি আছে এডিটরস বেকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতায় 7 জনের মৃত্যু, আহত 150+, চলছে ভোট গণনা। রেইনট্রি হোটেলে 2 তরুণী ধর্ষণ মামলায় 5 আসামি খালাস, 72 ঘন্টা পর ধর্ষণ মামলা না নিতে আদালতের সুপারিশ। বগুড়ায় বকশিশের জন্য অক্সিজেন বন্ধ করে রোগী হত্যায় জড়িত ওয়ার্ড বয় ধলু ঢাকায় গ্রেপ্তার। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতা দেশের বিভিন্ন জায়গায়, 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 150+। এদিকে দ্বিতীয় ধাপে 835টি ইউপিতে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সকাল থেকেই কেন্দ্রে দেখা গেছে ভোটারদের ভিড়। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে বসুন্ধরা থেকে যোগ দিচ্ছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর নাসিম বানু, এবং তেজগাঁও থেকে আমাদের সাথে আছেন প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আমাদের সাথে আশিস সৈকত সংযুক্ত আছেন, ডক্টর নাসিম বানু এখনও আমাদের সাথে সংযুক্ত হতে পারেননি। জনাব আশিস সৈকত, আপনি কি আমার শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আলোচনা করছিলাম নির্বাচনের সহিংসতা নিয়ে। নির্বাচন বাংলাদেশে, আমাদের দেশে আসছে, নির্বাচনের জন্য মারামারিও হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এটাই কি আসলে নিয়তি কি না? কারণ গতকালকে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে ঘরে ঘরে পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে নির্বাচনে কিছু উত্তেজনা স্বাভাবিক। আসলে এটি স্বাভাবিক কি না? কারণ সত্যিকার অর্থে মানুষ মারা যাচ্ছে, তাদের রক্ষা করার দায়িত্ব আসলে কার? এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক। দেখেন যে আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং বিশেষত এই লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলো কিন্তু একেবারেই ফেস্টিভ মুডে হয়, উৎসবমুখর পরিবেশে নির্বাচনগুলো হয়, এবং যেহেতু এটি একেবারে তৃণমূলের নির্বাচন, সে কারণে কিন্তু এই জায়গাটায় মানুষের অংশগ্রহণ বেশি থাকে এবং ভোটের যে টার্ন আউট সেটি কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে স্থানীয় সরকার নির্বাচনে সবসময় আমরা দেখেছি যে বেশি অংশগ্রহণ হয়। এখানে শুধু ইউনিয়ন পরিষদের শুধু চেয়ারম্যান না, সেখানে মেম্বার থাকে, নারী সংসদ নারী সদস্য থাকে, ফলে একেবারেই ঘরের পাড়ার সব মানুষ কিন্তু সেই ভোট কেন্দ্রে এসে উপস্থিত হয় এবং সবাই সবাইকে চেনে। কিন্তু এবার কিন্তু আমরা লক্ষ্য করেছি যে শুরু থেকেই কিন্তু এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের যে দ্বিতীয় ধাপ আজকে হলো, এর আগে প্রথম ধাপেও কিন্তু আমরা সেরকম কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন কিন্তু দেখিনি। প্রথমত এটি একটি আমাদের জন্য নতুন অভিজ্ঞতা, যেটি দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে ইউনিয়ন পরিষদে। তারপর আবার এখানে দলীয় প্রতীকে হচ্ছে, সেখানে আবার বিরোধী দল, প্রধানত প্রধান বিরোধী দল, আমরা যদি বিএনপিকে বলি, সেই প্রধান বিরোধী দলের কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ নেই, ফলে একেবারেই একটি আওয়ামী লীগ নির্বাচন করছে এবং আওয়ামী লীগ আবার সেখানে আওয়ামী লীগ নৌকা মার্কা দিচ্ছে চেয়ারম্যান প্রার্থীকে, আবার আওয়ামী লীগ করেন কিন্তু নৌকা বিরোধী হয়ে আবার স্বতন্ত্র আরেকজন দাঁড়িয়েছেন, ফলে আওয়ামী লীগ এই যে মারামারিটা হচ্ছে, যে হানাহানির ঘটনাটি ঘটছে এবং ইতিমধ্যে প্রায় 32 জন মানুষ প্রাণ হারিয়েছে দ্বিতীয় দফার নির্বাচনে, সেখানে কিন্তু বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগের আভ্যন্তরীণ সংঘাতে কিন্তু প্রাণ গেছে এবং এরা বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগের দলীয় লোক, ফলে এটি কিন্তু নিশ্চিত করেই বলা যায় যে আওয়ামী লীগ এই নিজেরা নিজেরা নির্বাচনটা করে এবং নিজেরা নিজেরাই হানাহানি জড়িয়ে পড়ে কিন্তু আওয়ামী লীগের তৃণমূলও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে আপনি যথার্থই বলছিলেন যে আসলে এই যে নির্বাচনের মূল উদ্দেশ্য ছিল, দলীয় প্রতীকের এই নির্বাচনের মূল উদ্দেশ্যই ছিল যে রাজনৈতিক দলগুলো তাদের জনপ্রিয়তা যাচাই করতে পারবে বিভিন্ন সময়ে, সেই সুযোগটা থাকলো না। এবং আপনি যেটা বলছেন যে তৃণমূল কিন্তু ক্ষতিগ্রস্ত হলো, বিএনপিও তার প্রার্থী দেয়নি, আওয়ামী লীগেরও প্রার্থী দিয়েছে, তাদের বিদ্রোহী প্রার্থী আছে, আবার কোনো কোনো জায়গায় আওয়ামী লীগ তাদের সেই সব আসনগুলোকে উন্মুক্ত করে দিয়েছে, অর্থাৎ যে কেউ দাঁড়াতে পারে। এর ফলে আসলে তৃণমূলের যে রাজনীতি সেইখানে বেশ বড় একটা ক্ষতি হলোই বলে মনে হয়। আপনি কি বলছেন? তৃণমূলের রাজনীতি আসলে দুই দলের জন্যই আসলে বেশি ক্ষতি হয়েছে, সেটি আপনি যদি বিএনপির কথা বলেন, বিএনপিও কিন্তু এই নির্বাচনে অংশ না নিয়ে তাদের তৃণমূলকে কিন্তু আসলে নির্বাচনে অংশ নিলে কিন্তু কী হয় যে তৃণমূল কিন্তু সংগঠিত হয়
এবং আগামী সংসদ নির্বাচনের আগে প্রতি বছরই আমরা দেখি যে সংসদ নির্বাচনের আগে কিন্তু এই ধরনের নির্বাচনগুলো, ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন কিংবা সিটি কর্পোরেশন নির্বাচনগুলো কিন্তু এক ধরনের ওয়ার্ম আপ হয় এবং কর্মীদের মধ্যে এক ধরনের জাগরণ তৈরি হয় এবং জাতীয় সংসদ নির্বাচন করার মতো একটা প্রস্তুতি তৈরি হয়। তো সেই জায়গাটা কিন্তু বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে কিন্তু সেই সুযোগটা কিন্তু তারা হারালো। এখন বিএনপি থেকে যে কথাটি বলা হচ্ছে যে সেই নির্বাচন তারা সেখানে নির্বাচনে গেলে তাদের বিরুদ্ধে মামলা হয়, তাদের বিরুদ্ধে হামলা হয়, গ্রেপ্তার করা হয়, এরকম অভিযোগ আমরা বিরোধী দল থেকে শুনি এবং এই বাস্তবতা কিন্তু শুধু যে আজকে নতুন তা কিন্তু নয়। যখন আওয়ামী লীগ বিরোধী দল ছিল তাদের উপরেও কিন্তু একই ধরনের নিয়তি, আমি নিয়তি শব্দটাই বলি, ভোগ করতে তাদের হয়েছিল। কিন্তু নির্বাচনে অংশ না নেওয়াটা কিন্তু, যদি আপনি লং টার্মে বলেন তাহলে কিন্তু তৃণমূল, যেটা বিএনপির তৃণমূল, সেটা কিন্তু আসলে সংগঠিত হতে পারছে না। আর পাশাপাশি নির্বাচনে অংশ নিয়েও যে আওয়ামী লীগ তার তৃণমূলকে খুব সংগঠিত করতে পারছে তেমনটিও কিন্তু বলার কোনো সুযোগ নেই, কারণ তারা কিন্তু আওয়ামী লীগ করেও কিন্তু নৌকার বিরুদ্ধে তারা ভোট দিচ্ছে, নৌকার প্রার্থীর বিরুদ্ধে আরেকজন আওয়ামী লীগের প্রার্থী দাঁড়িয়েছে এবং আওয়ামী লীগই হানাহানি করছে, ফলে তাদের তৃণমূলও কিন্তু ক্রমশ আরও বিশৃঙ্খল হচ্ছে সংগঠিত না হয়ে। জি, আপনি ঠিকই বলেছেন। আবার বিএনপিও যে খুব ভোট যে একেবারে করছে না তা না, বলা হচ্ছে যে বিএনপি কিন্তু এক ধরনের প্রতীক না থাকলেও তাদের মনোনীত প্রার্থীরাই কিন্তু নির্বাচনী মাঠে আছে, একেবারে যে নাই তা না সেটাও আছে। আপনার কাছে আরেকটা বিষয় আপনি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, এই অর্থে যে এই নির্বাচনের উদ্দেশ্য ছিল দলীয় প্রতীক দিয়ে করা, তাহলে কি অনেকেই বলছেন যে এখন এই প্রতীক থাকা উচিত না, তাহলে এই নির্বাচনের সত্যিকারের অর্থে যে যে উৎসাহ দেখা যায় মানুষের, যারা ভোটার তাদের মধ্যে দেখা যায় সেটা আরও বেশি দেখা যাবে, এমন কি হওয়া উচিত যে ভবিষ্যতে আর দলীয় প্রতীকের এই নির্বাচন হবে না? না, তেমনটি কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। যে আপনার নিশ্চয়ই মনে আছে, আপনিও ইউনিয়ন পরিষদ নির্বাচন খুব কাছ থেকে দেখেছেন, স্থানীয় সরকার নির্বাচন আগে কিন্তু ইউনিয়ন পরিষদে কারা নির্বাচন করতেন, এলাকার যারা সুশীল মানুষ বা এলাকার যারা স্কুলের হেডমাস্টার বা যারা একটু গণ্যমান্য ব্যক্তি, তাদের কিন্তু আসলে রাজনৈতিক পরিচয় না, তাদের সামাজিক পরিচয়ে যারা বেশি পরিচিত তারাই কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতেন বা মেম্বার হতেন। কিন্তু এখন যেটা হয়েছে, যে সংকটটি তৈরি হয়েছে, যে সেখানে দলের প্রতীক দেওয়ার কারণে সেখানে কিন্তু এই মানুষগুলো যারা আসলে খুব বেশি রাজনীতির সঙ্গে যুক্ত নন কিন্তু সমাজে তারা খুবই গুরুত্বপূর্ণ মানুষ। আপনার নিশ্চয় মনে পড়ে যে ইউনিয়ন পরিষদের ইউনিয়ন থেকে কিন্তু খুব বেশি মামলা এই আদালতে যেত না, কারণ তারা এই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বাররা যারা সমাজকে নিয়ন্ত্রণ করতে পারেন বা সামাজিক মানুষ নেতা ছিলেন, তারা কিন্তু ঘরে বসে এই ধরনের সালিশ বিচারের মাধ্যমে এসব মামলা নিষ্পত্তি করে দিতেন। কিন্তু এখন কিন্তু উল্টোটা হচ্ছে, এখন কিন্তু রাজনীতি যারা মাঠ পর্যায়ে যারা রাজনীতি করে এবং বলতে গেলে যাদের, এবার তো আমরা আবার নতুন ফেনোমেনা দেখলাম, যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করে আসছেন তারা আবার মনোনয়ন পাচ্ছে না, নতুন আওয়ামী লীগ আওয়ামী লীগে যারা নতুন যুক্ত হয়েছেন বা যারা নতুন আওয়ামী লীগে সক্রিয় হয়েছেন এবং এর মধ্যে আবার যারা একটু ধনিক শ্রেণীর আওয়ামী লীগের নেতা তারাই কিন্তু বেশি মনোনয়ন পাচ্ছেন, ফলে কিন্তু সংকটটা কিন্তু বেড়েই চলছে। এবং আপনি জানেন যে এই কারণে কিন্তু যে নৌকা নিয়ে এই হানাহানির কারণে কিন্তু ফরিদপুর সহ বেশ কিছু এলাকায় কিন্তু আবার আওয়ামী লীগ তার শীর্ষ পর্যায়ে সিদ্ধান্তে কিন্তু নৌকা প্রতীক কাউকেই দেওয়া হয়নি, উন্মুক্ত করে দেওয়া হয়েছে, ফলে এই সংকটটা যে নৌকা প্রতীক ভবিষ্যতে, দলীয় প্রতীক ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ বা লোকাল গভর্নমেন্টে থাকবে কি না সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো এবং সরকারের মধ্যে কিন্তু আসলে আলোচনার সময় এসে গেছে ইতিমধ্যে আমাদের কাছে মনে হয়। জি, মনোনয়ন পদ্ধতি নিয়েও কথা বলতে চাচ্ছি। আপনিও বলছিলেন যে মনোনয়ন দেওয়া হচ্ছে, কিন্তু যে উদ্দেশ্য তৃণমূলকে শক্তিশালী করা, সেই তৃণমূল কিন্তু সেই অর্থে সিদ্ধান্ত নিতে পারছে না। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি, তারা বলছে যে তৃণমূলের সিদ্ধান্তই আসলে পরে ঘোষণা করা হয়, কিন্তু সব ক্ষেত্রে বোধহয় কথাটা ঠিক নয়। এমন যদি ব্যবস্থা করা যেত যে তৃণমূল, তারা সেখানকার স্থানীয় যারা রাজনৈতিক দলের নেতা আছেন তারা যদি ঠিক করতেন তাদের ভোটের মাধ্যমে, তাহলে কিন্তু এই হানাহানি কিছুটা হলেও বোধহয় কমে যেতে পারতো। না, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এরকম অভিযোগই আমরা শুনেছি এবারে নির্বাচনে, বিশেষত যে তৃণমূলের মানুষ আসলে খুব বেশি যে মনোনয়ন পেয়েছে তেমনটি কিন্তু আসলে এবার বলা যাবে না। সেটি হয়তো নির্বাচন হয়ে যাওয়ার পরে আরও বিষয়টা পরিষ্কার হবে, নিশ্চয়ই এটা নিয়ে আরও আলোচনা হবে, এটি নিয়ে নির্বাচনের ফলাফল নিয়ে গবেষণা হবে যে কারা আসলে মনোনয়ন পেয়েছিলেন আর কারা জিতেছিলেন। প্রাথমিক যে ধারণা, অনেক জেলা থেকেই আমরা যে খবর পাই যে আওয়ামী লীগে যারা দীর্ঘদিন ধরে যারা আওয়ামী লীগ করেন তারা কিন্তু এবার কম মনোনয়ন পেয়েছেন তুলনামূলকভাবে আওয়ামী লীগের নৌকা মার্কায়। তুলনামূলকভাবে যারা একটু ধনী শ্রেণীর মানুষ এবং যারা আওয়ামী লীগের খুব বেশি আগে সক্রিয় ছিলেন না, গত 10-15 বছরে সক্রিয় হয়েছেন, তারাই বেশি মনোনয়ন পেয়েছেন। ফলে একেবারে যে মাঠ পর্যায়ে তৃণমূল থেকে মনোনয়নটা দেওয়া হয়েছে
তেমনটি কিন্তু খুব বেশি যে আপনি জাস্টিফাই করার মতো কিন্তু অবস্থা নেই। অবশ্য সবগুলো ধাপে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে হয়তো আমরা আসলে পুরো সমীকরণটা বুঝতে পারবো যে শেষ অবধি আসলে কোন দিকে যায়। অনেক ধন্যবাদ আশিস সৈকত, আপনি আমার সাথে থাকবেন। জনাব সৈকত, আমরা যে বিষয়ে আপনার কথা বলছিলাম, একটি বিষয় হচ্ছে নির্বাচনের সহিংসতার কথাই বলছিলাম। আসলে আমরা যদি দীর্ঘমেয়াদী চিন্তা করি, এই সহিংসতা বন্ধ করবার কী উপায়? একটা হয় যে সহিংসতা যারা জড়িত হয় তারা নিশ্চয়ই একটা ফল পায়, কারণ এর ফল হচ্ছেই তারা জয়ী হতে পারেন এবং এখানে তাদের প্রভাব খাটাতে পারেন, ভোটারদের ভয় দেখাতে পারেন, অনেক সময় আমরা যারা দেখি নির্বাচনের যে কেন্দ্র সেখানে দখলও করতে পারেন। এই ব্যবস্থাই যদি বন্ধ করা যায়, অর্থাৎ ভয় দেখিয়ে সরানো যাবে না, নির্বাচন কেন্দ্র দখল করা যাবে না, এমন একটা অবস্থা তৈরি করার জন্য আসলে কেমন নির্বাচন কমিশন দরকার বা কেমন পদ্ধতি দরকার আসলে আমাদের? না দেখেন, একটা তো হলো যে নির্বাচন কমিশনকে ডেফিনেটলি আরও শক্তিশালী হতে হবে, যেটা আমরা আশা করি, আমরা কামনা করি যে নির্বাচন কমিশনকে অবশ্যই শক্তিশালী হতে হবে এবং ভোটারদের তাদের আশ্বস্ত করতে হবে যে তারা ভোট দিতে পারবেন, তারা তাদের পছন্দের ভোটার প্রার্থীকে ভোট দিতে পারবেন, এটুকু তাদের আশ্বস্ত করতে হবে। এবং সেখানে তাদের জানমালের যে নিরাপত্তা সেটা নির্বাচন কমিশন নিশ্চিত করবেন, কারণ নির্বাচনের সময় আমরা জানি যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব প্রশাসনিক ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে থাকে, ওই রিটার্নিং অফিসারের অধীনে সব আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব সেটি থাকে, ফলে সেই নিশ্চয়তা তাকে দিতে হবে। পাশাপাশি শুধুমাত্র নির্বাচন কমিশনের পক্ষে আসলে একটি সুষ্ঠু নির্বাচন করা আবার সম্ভব না, যদি না রাজনৈতিক দলগুলো যাদের প্রধান স্টেক হোল্ডার তারা যদি সক্রিয় হয়ে নির্বাচনে অংশ না নেয়, তাহলে কিন্তু একা নির্বাচন কমিশন নির্বাচনটা সুষ্ঠু করতে পারবেন না চাইলেও। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে দিভাই যে এই এই সরকারের সময়ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে বিএনপি সরবভাবে সেই নির্বাচনে অংশ নিয়েছিল এবং সেখানে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সেলিনা হায়াত আইভি এবং বিএনপি যিনি প্রার্থী ছিলেন তিনি কিন্তু খুবই সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং সব ভোটকেন্দ্রে তিনি এজেন্ট দিয়েছিলেন, সব ভোটকেন্দ্রে তিনি সমর্থকরা গিয়েছিলেন, ভোট দিয়েছিলেন এবং একটা প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার কারণে কিন্তু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কিন্তু কোনো ধরনের স্বজনপ্রীতি বা কোনো ধরনের প্রশাসনিক ব্যবহারের কিন্তু অভিযোগ ওঠেনি। সেই কারণে আমার কাছে যেটি মনে হয় যে যদি আসলে স্টেক হোল্ডার যারা নির্বাচনে যারা অংশ নেবেন তারা যদি সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নেয়, তাহলে যারা দুষ্কৃতিকারী বা যারা এই প্রশাসনের মধ্যে কিছু অংশ যারা এসব ম্যানিপুলেশন করার চেষ্টা করে বা যারা ক্ষমতাবান প্রার্থী যারা ম্যানিপুলেশন করার চেষ্টা করে তারাও কিন্তু সাহস পায় না। কারণ সব কেন্দ্রে যদি আসলে দুই পক্ষের বা তিন পক্ষের প্রার্থীর যদি সমান শক্তি থাকে, তাদের যদি এজেন্ট থাকে শেষ পর্যন্ত ভোট গণনা পর্যন্ত, তাহলে কিন্তু নির্বাচনের কমিশনের পক্ষে আসলে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আশিস সৈকত, আপনি আমাদের সাথে থাকুন। আমরা কথা বলতে যাচ্ছি স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর নাসিম মানুর সাথে, আমরা ফোনে তার সাথে কথা বলবো। ডক্টর নাসিম মানুর, যে বিষয়ে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে দেশের সংবিধান এবং আইন অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচন করবে এবং এই নির্বাচন কমিশনের এই কাজকে সহযোগিতা করবে নির্বাহী বিভাগ বা সরকার সেই অর্থে, এবং সরকারের একটা বড় অংশ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশ আমরা যদি বলি, কিন্তু সকলেই বলছে যে আসলে তারপরও এই যে এই সংঘাত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এই দায়টা আসলে কে নেবে, কার নেওয়া উচিত? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত যে আমি রাস্তার যানজটের জন্য আপনার এবং টেকনিক্যাল ডিফিকাল্টিজ এসে যাওয়ার জন্য আমি আপনাদের সাথে সংযুক্ত হতে পারলাম না, আমি এখন কথা বলছি। আসলে যে কথাটা বলছেন সেটা হলো যে সংঘাতের জন্য অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে কিছুটা দায় দায়িত্ব তো বড়াই, কারণ রাষ্ট্রে আইন শৃঙ্খলা বাহিনী থাকেই রাষ্ট্রের জনগণের নিরাপত্তা বিধান করার জন্য। তারপরে একটা জিনিস বুঝতে হবে যে নির্বাচনের সমস্ত স্টেক হোল্ডারদের কিন্তু সমান দায়িত্ব থাকে, অর্থাৎ যদি আপনি বলেন যে সরকার, বিরোধী দল, রাজনৈতিক দল, যারা জনপ্রতিনিধি থাকে, স্থানীয় জনগণ এবং আইন শৃঙ্খলা বাহিনী, সকলকে সমান দায়িত্ব পালন করতে হবে। আমরা যদি বাস্তবতার কথা বলি বা মানবিকতার কথা বলি বা একজন মানুষ হিসাবে বলি, আমাদের একজন মানুষের মৃত্যুও কিন্তু আকাঙ্ক্ষিত নয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এবারের নির্বাচনে আজকেও যে মানুষ মারা গিয়েছে বা প্রাণে প্রাণ গিয়েছে সেটি আমাদের কাছে আকাঙ্ক্ষিত নয়, কিন্তু এই অবস্থাটা কিন্তু একদিনের সৃষ্টি হয়নি, এই অবস্থাটা কিন্তু দীর্ঘদিনের একটা প্রক্রিয়ায় এসেছে। অর্থাৎ দেখা গেছে যে প্রত্যন্ত অঞ্চলে বা রুরাল লেভেলে যে জিনিসটা দেখা গেছে, জনগণের মধ্যে অনেক বেশি প্রতিযোগিতা দেখা দিয়েছে এবং এটা নির্বাচনের সময় এসে প্রতিহিংসায় রূপ লাভ করেছে।
আমি বিশেষভাবে অনুরোধ করব যে স্টেক হোল্ডারদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন স্টেক হোল্ডার হচ্ছে ওখানে যিনি লোকাল এমপি থাকেন। আমাদের এই নির্বাচনের এইবারে যে প্রতিক্রিয়া দেখা গেল, সেই প্রতিক্রিয়া থেকে একটি জিনিস আমরা শিখে নিয়েছি যে ভবিষ্যতে আমাদেরকে দীর্ঘমেয়াদী মোটিভেশন এবং স্থিতিশীল রাজনৈতিক অবস্থা যদি আমরা নিশ্চিত করতে যাই, তাহলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্পেশালি এমপিকে অসম্ভব সক্রিয় ভূমিকা রাখতে হবে। উনাদেরকে স্থানীয় পর্যায়ে যে স্থানীয় জনগণের সাথে কথা বলে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করা যাবে না। আমি এই অর্থে বলছি যে যারা এই নির্বাচনে সহিংসতা জড়িত হচ্ছেন তারা একটা জিনিস জানেন, তিনি যদি ক্ষমতা দেখাতে পারেন তিনি জয়ী হবেন। অর্থাৎ এই নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু করতে হলে প্রভাবিত মারামারি করলে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা যাবে না, এমন ব্যবস্থা আসলে প্রতিষ্ঠা করা দরকার। তার জন্য কি ধরনের কাঠামোগত পরিবর্তন দরকার? এটা সম্ভব হচ্ছে, এই জন্য তো বললাম যে একটা দীর্ঘমেয়াদী মোটিভেশনের দরকার, একটি সুস্থ ধারার রাজনৈতিক চর্চা, যেটি বাংলাদেশে এখন প্রতিষ্ঠিত ছিল স্থিতিশীল রাজনৈতিক অবস্থার মধ্যে। হঠাৎ করে লোকাল লেভেল নির্বাচনে এসে যে দেখা গেল যে একটা প্রতিদ্বন্দ্বিতাটা প্রতিহিংসায় রূপান্তরিত হয়েছে, এর একটি অন্যতম কারণ হচ্ছে যে এখানে বিরোধী দল আপনার নির্বাচনে অংশগ্রহণ করেনি। যদি বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করতো তাহলে দেখা যেত যে প্রত্যেক রাজনৈতিক দল তাদের নিজেদের অবস্থানকে সুসংহত রাখার জন্য তারা নিজেরা একটা প্রতিযোগিতায় অবতীর্ণ হতো, তখন কিন্তু আর এটা প্রতিহিংসার রূপ লাভ করতো না। আর এটি কিন্তু সঠিক নয়। আমরা যদি এটি সঠিক হতো যে শুধুমাত্র ক্ষমতা দেখিয়ে নির্বাচনে জয়লাভ করা যাবে বা ক্ষমতা দিয়েই রাষ্ট্রে গণতান্ত্রিক চর্চাকে প্রতিষ্ঠিত করা যাবে, এটি সঠিক না। ধন্যবাদ ডক্টর মানু। আমি আরেকটি বিষয়, আমাদের কাছে সময় কম, আমি সবগুলো বিষয়ে আলোচনা করতে চাই। নির্বাচন ব্যবস্থায়, ভোটিং ব্যবস্থায় যদি প্রযুক্তির বেশি ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই ধরনের ফেক ভোট বা অন্যায়ভাবে ভোট আদায় করা হয়তো সম্ভব হবে না। আমরা যদি ইভিএমের কথাই বলি, সেখানে অনেকেই বলছেন যে পেপার ট্রেইল অডিট সিস্টেম থাকা উচিত যাতে পরবর্তী সময় দেখা যায়। এই বিষয়গুলোতে আসলে নজর দেওয়া উচিত, এবং যদি ভোট কেন্দ্রে যাওয়ার সময় একজন ভোটারকে শনাক্ত করবার জন্য আঙুলের ছাপ দেখা যেতে পারে, আইরিশ নেওয়া যেতে পারে যাতে ফেক ভোটার না হয়। এই বিষয়গুলো কি আর একটু নজর দেওয়া দরকার আছে বলে মনে হয় আপনার? এগুলো নজর দেওয়া দরকার আছে, এবং ইভিএম এ ভোট হতেই পারে এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হওয়াতে তো আমাদের জনগণের কিন্তু কোনো দ্বিমত ছিল না, বরঞ্চ আমি বলবো যে জনগণ স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যা কিছুই করেন না কেন, আসলে সমস্ত স্টেক হোল্ডারদের এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। এখন যদি সহিংসতা হচ্ছে ভেবে অন্যান্য স্টেক হোল্ডাররা পিছিয়ে আসে তাহলে কিন্তু হবে না, কারণ আপনাকে বুঝতে হবে, আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের গণতন্ত্রকে যদি নিশ্চিত করতে হয় সকল স্টেক হোল্ডারদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। এর মধ্যে নির্বাচন কমিশন একটি উল্লেখযোগ্য বডি স্টেক হোল্ডার, এবং ওনাদেরকে ইভিএম নিরাপত্তা এই সমস্ত কিছু ওনাদেরকে নিশ্চিত করতে হবে। বাট এই নিশ্চিত অবস্থাকে আরো বেশি নিশ্চিত কারা করবে, যারা নাকি স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি, যারা নাকি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এখানে ওনাদের ভূমিকাটা অসম্ভব গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য। ওনারা ওনাদের ফলোয়াররা বা ভোটারদেরকে ওনারা মোটিভেশন করবেন যে না, আমি একটা সুস্থ ধারা নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত হতে চাই, এবং এই সুস্থ ধারা নির্বাচনের মধ্যে যে যখন ওনারা নির্বাচিত হতে যাবেন তখন ওনারা ইভিএম কেও ওয়েলকাম করবেন, নর্মাল ভোটিং কেও ওনারা ওয়েলকাম করবেন, অর্থাৎ সমালোচক তারা বলছেন এখানে ট্যাম্পারিং করা সম্ভব, এবং এই কারণে যদি এখনই এখানে পেপার অডিট ট্রেইল করা যোগ করা যেত তাহলে কিন্তু এই সংশয়টা দূর হতে পারতো। ডক্টর নাসিম মানু ধন্যবাদ, আসলে আমাদেরকে শেষ করতে হবে আজকে। আশিস সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভবিষ্যতে আমরা আবার কথা বলবো আপনাদেরকে। রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ এবং তার দুই বন্ধুসহ পাঁচ আসামিকে খালাস দিয়েছে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7। 72 ঘন্টা পর ধর্ষণ মামলা না নিতে সুপারিশ জানিয়েছে আদালত। এসব নিয়ে কথা বলতে জোরাইন থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ, এবং বনশ্রী থেকে আছেন আমাদের সাথে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খায়রুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব ফারুক আহমেদ, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যেটা হচ্ছে যে আদালত সুপারিশ করেছে যে 72 ঘন্টা পরে যাতে ধর্ষণ মামলা মানে না নেওয়া হয়, পুলিশকে এমনই বলা হচ্ছে, কিন্তু এটা আসলে এই অবজারভেশনটা আসলে আপনি কেমনভাবে দেখছেন?
সাক্ষ্য প্রমাণ এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনাও তো মামলার রায় হয়ে থাকে। জি ধন্যবাদ। আমাদের এই মামলাটা বেসিক্যালি পারিপার্শ্বিক সাক্ষী দিয়ে প্রমাণ করার জন্য আমরা মাননীয় আদালতের কাছে সাক্ষ্য প্রমাণ দিয়েছি, এবং এই মামলায় বিজ্ঞ আদালত যে কথাটা বলেছেন 72 ঘন্টার পরে এই মামলা করা যাবে না বা না করার জন্য অনুচ্ছেদ দেখাইছেন, এটা আমার একটা ব্যাড একটা ইম্প্রেশন হয়েছে। এটা যারা বা ভিকটিম বা যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি হবে তাদের জন্য অনেক আরও ক্ষতির কারণ হবে। ফৌজদারি আইনে মামলা দায়ের করা যখন তামাদি নাই, যে কোনো সময় মামলা করা যায় এবং যে কোনো ব্যক্তি মামলা করতে পারে। তো আমাদের এখানে যে কথাটা বলেছে 72 ঘন্টা পরে মামলা করা যাবে না, এটা আসলে উনি বলে সঠিক হয় না, উনি বলছেন যে না নেয়ার সুপারিশ করেছেন আর কি। জি, এটা বিজ্ঞ বিচারক যে কথাটা বলেছেন এটা আমাদের সামাজিক প্রেক্ষাপটে খুবই দুঃখজনক একটা ঘটনা। আমাদের এই মামলা উনি জাজমেন্ট দিয়েছেন, সেটা ওনার এখতিয়ার আছে, কিন্তু 72 ঘন্টা পরে মামলা করা যাবে না এই বিষয়টা, যারা ক্ষতিগ্রস্ত হবে বা মেয়েরা যারা যারা অপরাধের শিকার হবেন তাদের জন্য খুব দুঃখজনক। এমন তো হতে পারে যে আসামি পক্ষ যারা এই ঘটনা ঘটাবে 72 ঘন্টা আটকে রাখবে, তাহলে কি সে বিচার পাবে না? তার কি বিচার হবে না? তো আপনারা জানি যে ক্রিমিনাল মামলায়, আমরা জানি যে বঙ্গবন্ধু হত্যা মামলায় 25 বছর পরে মামলা রেজার হয়েছে, বিচারও হয়েছে, সর্বোচ্চ আদালতের রায় হয়েছে। এই যে কাজ থেকে যেটা আছে আমাদের অনেক নজিরও আছে, এবং এখানে বলা আছে কিছুক্ষণ আগে দেখেছি যে মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছেন যে থানা ঘটনাস্থল সেখানে যদি ঘটনা এই থানা যদি নাও হয়ে থাকে, যদি কোনো ভিকটিম কোনো সংশ্লিষ্ট থানাতে যায় এখানে অপরাধ ঘটে নেই, তবুও মামলা নিতে বলেছে। আর আজকে যে জাজমেন্টটা দিয়েছেন এটা আমরা এই জন্য আমরা খুবই দুঃখিত এবং আমরা ভারাক্রান্ত। আপনার কাছে একই প্রশ্ন জানতে চাই যে আপনার কি মনে হয় যে যদি 72 ঘন্টার মধ্যেই যেটা করতে হবে না সেটা এটার কারণ নাই, কিন্তু কেন 72 ঘন্টা পরে যদি মামলা নেওয়া হয় এই জাতীয় মামলার ক্ষেত্রে টেকনিক্যাল কোনো সমস্যা নিশ্চয়ই আছে, সেই বিষয়ে একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। 72 ঘন্টার বিষয়টা বিজ্ঞ আদালত বলেছেন যে 72 ঘন্টা পরে যদি মামলাটি দায়ের হয় অনেক সময় এই ধর্ষণের আলামত নষ্ট হয়ে যায় বা অনেক সময় ধর্ষণের আলামতের পাওয়া যায় না, সেই জন্য বিজ্ঞ আদালত বলছেন যে 72 ঘন্টা পরে যাতে না নেওয়া হয় তার আগেই মামলাটি নিয়ে এবং এর মেডিকেল পরীক্ষা করার জন্য বলা হয়েছে বলছে। কিন্তু এটা এরকম ডিসিশন না, এটা উচ্চতর ডিসিশন না। অনেক সময় দেখা যায় ডাক্তাররা এরভাবে বলে যে 7 দিনের মধ্যে হলেও অনেক সময় আলামত পাওয়া যায়, তাই সেই ক্ষেত্রে বলছে যে এই মামলায় যেহেতু 72 ঘন্টার ভিতরে হয় নাই, মামলাটি প্রায় 1 মাস 8 দিন পরে দায়ের করা হয়েছে এবং তারপরে গিয়ে এটা মেডিকেল রিপোর্ট করা হয়েছে, কিন্তু সেই জন্য বিজ্ঞ আদালত এই অবজারভেশন দিয়েছেন যে 72 ঘন্টা মধ্যেই মেডিকেল রিপোর্টটা যাতে বা মেডিকেল এক্সামিনেশনটা যাতে হয় সেটা। ধন্যবাদ। সেক্ষেত্রে জি ধন্যবাদ, আমি আপনাকে ফিরে আসবো। ফারুক আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে মামলাটি হলো আসলে বাদীপক্ষ প্রমাণ করতে পারলো না সাক্ষ্য প্রমাণ দিয়ে যে এখানে ধর্ষণ হয়েছিল, কেন পারলেন না? এ বিষয়টা হচ্ছে যে এটা 38 দিন পরে মামলাটা দায়ের হয়েছে এবং 38 দিনের ব্যাখ্যাও হয়েছে। আমি এই মামলার বাদী ভিকটিম, এই মামলা প্রমাণের দায়িত্ব তদন্তকারী সংস্থা, যিনি তদন্ত করবেন তিনি এভিডেন্স কালেক্ট করবেন। আপনারা দেখেছেন যে এই মামলায় সেদিন রাত্রে যে ঘটনাস্থলে ছিল সারিয়ার এবং তার বান্ধবীকে তদন্তকারী কর্মকর্তা বলছে ট্রেস আউট করতে পারেন, এতে বোঝা যায় যে এই মামলাটা তদন্ত সঠিক হয়নি এবং সাক্ষীরা যারা আছে তাদের যে সাক্ষীগুলো নেওয়া হয়েছিল যেভাবে বলা দরকার ছিল সেভাবে উনি স্টেটমেন্ট করেন নাই। এখন এই কারণে বিজ্ঞ আদালত বলছেন যে তদন্তকারী কর্মকর্তার এখানে অনেক ল্যাকিং আছে। আমরাও বলতে চাচ্ছি যে আমি হলাম বাদী ভিকটিম, রাষ্ট্র আমার মামলাটা প্রমাণ করবে, মামলা যখন করে তো রাষ্ট্রের মামলা হয়ে যায়, রাষ্ট্র মামলা পরিচালনা করবে। আর তদন্তকারী কর্মকর্তাকে দায়িত্ব ছিল যে এই মামলার যারা কনসার্ন সাক্ষী আছে তাদেরকে আদালতে উপস্থাপন করা, কিন্তু আমরা যে কোনো কারণে হোক গুরুত্বপূর্ণ সাক্ষীকে আদালতে আনতে পারিনি।
বা হয়তো থানা থেকে তাকে পাঠায় নাই না আপনারা পাঠানোর আপনারা কারণে, নিশ্চয়ই বিক্ষুব্ধ এই রায়, আপনারা কি অ্যাপিল করবেন কিনা এর বিষয়ে? তাদের পরিবর্তে তো বিক্ষুব্ধ এবং তারা উচ্চ আদালতে আমরা মামলা দায়ের করব, যত শীঘ্র জাজমেন্টের কপি পেলেই উচ্চ আদালতে আমরা মামলা ফাইল করব। ধন্যবাদ জনাব। এবং একটা জিনিস বলতে জি চাই, বলুন, যে আদালত যে কথা বলেছে সেটা হলো এটা কিন্তু কোনো মিথ্যা মামলা না, এটা কোনো মিথ্যা মামলা না। যদি মিথ্যা মামলা হতো তাহলে মাননীয় আদালত আমাদের বিরুদ্ধে 17 ধারা অভিযোগ আনতেন। আমাদের মামলাটা সত্যি, ঘটনা সত্যি, কিন্তু ইভিডেন্স না থাকার কারণে বা সাক্ষী না আসার কারণে আদালতে আমরা মামলা থেকে হয়তো কিছুটা সাময়িকত্ব মনে করেন যে জাজমেন্টটা পাইনি। উচ্চ আদালতে গেলে যা ইভিডেন্স আছে, আমাদের দেখবেন যে 164 আসামিদের স্বীকারোক্তি থাকার পরেও তিনটা 164 ছিল, বিজ্ঞ আদালতে ইনভ্যালিড করে দিলেন। এটা খুবই দুঃখজনক। আমরা অন্য অন্য তাহলে ম্যাজিস্ট্রেট সাহেবকে ভুল করবো। ধন্যবাদ জনাব ফারুক আহমেদ। অ্যাডভোকেট খায়রুল ইসলাম আপনার কাছে জানতে চাচ্ছি, উনি দাবি করছেন মামলাটা মিথ্যা নয়, আপনারা কি বলছিলেন? না, মামলা যেটা দায়ের হয় মামলা মিথ্যা নয়, কিন্তু মামলার ঘটনা মিথ্যা হতে পারে। মামলার যে ঘটনা, মামলার মামলা দায়ের করছে মামলা মিথ্যা নয় সঠিক বলছেন, কিন্তু মামলার যে ঘটনা সে ঘটনাটা সঠিক কি না সেটা হলো বিজ্ঞ আদালত বিচার করেছেন। ওনারা বলেছেন ওনাদেরকে জোরপূর্বক ধর্ষণ করেছেন, আসলে ধর্ষণ প্রমাণিত হয়নি। যেমন মেডিকেল রিপোর্টের কথা বলা হয়েছে, যেখানে ডিএনএ টেস্ট, যেটা ডিএনএ টেস্টে সেখানে ম্যাচ করে নাই। এরপরে দেখবেন ওই ঘটনাস্থলের যে হোটেল, হোটেলের কর্মচারী, কর্মকর্তা, ম্যানেজার, তারপরে যারা এই ছিল তার 11 জনকে সাক্ষী, বিজ্ঞাত সাক্ষী নিয়েছেন, তারপরে 5 জন ম্যাজিস্ট্রেট সাক্ষী দিয়েছেন, ডাক্তার সাক্ষী দিয়েছেন, তারপরে 2 জন আইও মামলা তদন্ত করেছেন। তদন্ত করার পরেও বিজ্ঞ আদালত সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে, এবং যে কথাটা বলেছেন জনাব আমাদের লার্নেড ফ্রেন্ড, উনি বলেছেন যে 164 জবানবন্দি, স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকার কথা, রিমান্ডের পরে তাদের শিখানো মতে বা যে তদন্তকারী কর্মকর্তার শিখানো মতে আমরা দাবি করেছি যে এই 164 করানো হয়েছে এবং সেটার কোনো আইনগত ভিত্তি নেই, এবং তারা চেষ্টা করেছে যাতে, আমি আদালতেও বলেছি যে কাগজে কলমে দেখানো হয়েছে সে ধর্ষিত বা ধর্ষণ হয়েছে, আসলে ধর্ষণের কোনো আলামত বা কোনো কিছুই, কোনো প্রমাণ তারা প্রমাণ দিতে সক্ষম হননি। এবং এমনকি এই যে 164 কথা বলা হয়েছে তার সাথে কোনো সাক্ষী বা যারা যারা বাইজারা জবানবন্দি দিয়েছে, বাইজারা জবানবন্দির কোনো সাক্ষী, বাইজারা জবানবন্দির কোনো সাক্ষী দিয়ে কোনোভাবে এটাকে প্রমাণ করতে পারে যে তার সাথে এটা সম্পৃক্ত। অনেক ধন্যবাদ জনাব অ্যাডভোকেট খায়রুল ইসলাম, অ্যাডভোকেট ফারুক আহমেদ, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমার সাথে ভবিষ্যতে আমরা আবারও কথা বলবো আপনাদের সাথে। বক্সের টাকা না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় রোগীর মৃত্যুতে বগুড়া জিয়াউর রহমান হাসপাতাল কর্মী আসাদুল ইসলাম মীর ধনুকে গ্রেপ্তার করেছে র্যাব। মাত্র 50 টাকা কম বকশিস পাওয়ার কারণে মাস্ক খুলে নেন ধুলু। এ নিয়ে কথা বলতে গাজীপুর থেকে আমার সাথে যোগ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ। ডাক্তার শরফুদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আর আজকে যে ঘটনাটা বগুড়ায় ঘটেছে, বকশিস কম দেওয়ায় একজন রোগীর মাস্ক খুলে নেওয়ার একটা অভিযোগ এসেছে ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। এমনটাই কি বাংলাদেশের হসপিটালগুলো, বিশেষ করে সরকারি হাসপাতালের চিত্র কিনা, যে যেখানে বকশিস না দেওয়া হয় সেবা পাওয়া যায় না? সত্যিকার অর্থে আপনার কাছ থেকে আর এই টেলিভিশনে প্রচারিত খবরটি শুনে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে মানবিকতা কিভাবে হারিয়ে যায়। এটা কোনো বিশেষ ব্যক্তির জন্য হয়েছে, এটা কোনো প্রত্যেক হাসপাতালে যে নীতি এ কথাটি আমি বলবো। তবে যে ব্যক্তিটি এ ধরনের টাকা বকশিস কম পাওয়ার কারণে অথবা বকশিস ছাড়া কাজ না করার মানসিকতা নিয়ে যিনি থাকেন আর অক্সিজেন মাস্ক খুলে ফেলার কারণে একটি রোগীর মৃত্যু হয়, আমি তাকে খুনি ছাড়া আর কিছু বলি না। এই ধরনের খুনি বিভিন্ন স্তরে আমরা যাদেরকে দেখি এটা দোষী, অবশ্যই আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই কারণে যে ডাক্তার, নার্স অথবা টেকনোলজিস্ট অথবা আমাদের মেডিকেল সহায়তাকারী হিসাবে আমরা যাদেরকে জানি, কারো মধ্যেই এমন কোন রকম মানসিকতা থাকা উচিত না। কারণ আমরা এথিক্যাল প্র্যাকটিস করি, আমরা কোনো দল দেখি না, কোন দলের রোগী সেটা দেখি না। রোগীটি অসুস্থ অবস্থায় যখনই হাসপাতালে আসে, আমরা যারা হাসপাতালের পরিবার, চিকিৎসকের সহায়তাকারী যারা, তারাও কিন্তু একই পরিবারে, আমরা একটা রোগীকে সুস্থ করে দেবো, এটাই আমাদের ব্রত এবং আমাদের একটা মেডিকেল এথিক্স আছে। এথিক্স ফলো না করলে যিনি করবেন না
তার কিন্তু অবশ্যই শাস্তি হতে হবে। সেই শাস্তিটি আজকে আমি যে খবরটি পেলাম বগুড়ার ভালো চিকিৎসা পান না বা এমন অভিযোগ আমরা শুনি, আমি এই কারণে মন্তব্যটা করছি এই জন্য যে গত 24 জুলাই 2020 সালে সংবাদ মাধ্যমে একটি খবর এসেছে যে ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যান দেখা গেছে যে 2020 সালে ভারতের বিদেশি রোগীদের 54% বাংলাদেশি। মানে কি তারা কি বাংলাদেশে একেবারে ভালো চিকিৎসা পাচ্ছেন না, কেন যায় তারা? একটি কথা আপনাকে বলি, আমরা আসলে বলতে পারেন যে কিছুটা একটু বেড়াতে যাই, কোনো জিনিস কিনতে যাই, সাথে একটু চিকিৎসা করে আসি। ভারত যেন আমাদের এমন একটি স্থান হয়ে দাঁড়িয়েছে এবং অনেকেই ভাবে যে ওখানকার পণ্যও ভালো, ওখানকার চিকিৎসাও ভালো। কিন্তু আপনাকে সত্যিকার অর্থে আমি যদি বলি, গত এই যে 600 দিনের বেশি করোনার দিন গেল, কোন ব্যক্তিকে কিন্তু দেশের বাইরে যেতে হয়নি, চিকিৎসা এখানেই হয়েছে। অর্থাৎ করোনা ইন ডিসগাইজ আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আমাদের বিশেষজ্ঞরাও কিন্তু অত্যন্ত এফিশিয়েন্ট এবং কম্পিটেন্ট। আমরা সেই হিসাবে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করার এই যে মানুষের একটা মানসিকতা, এটা বন্ধ করা দরকার। কারণ আমরা আমাদের দেশে কিন্তু এই চিকিৎসা করতে পারি। একটা লোক দেশের বাইরে গিয়ে যখন চিকিৎসা করে, আমার দেশের ডলার, আমার অর্থনীতি কিন্তু ধ্বংস হচ্ছে। এই জিনিসটিকে যদি আমরা মানসিকতা পরিবর্তন না করি, বেড়াতে গিয়ে চিকিৎসা করা, কোনো কিছু কিনতে গিয়ে, বিয়ের সদাই করতে গিয়ে যদি কেউ এরকম ভাবে নিজের চিকিৎসা করে আসে, সেটা কিন্তু দেশেই সম্ভব। আমরা এটা করোনা চিকিৎসা হোক, বাংলাদেশে আপনি জানেন আমরা ভালোভাবে চিকিৎসা দিতে সক্ষম এবং কোভিড নন কোভিড সব রয়েছে চিকিৎসায় বাংলাদেশে হচ্ছে। দেশের বাইরে চিকিৎসা করার কোনো প্রয়োজনীয়তা নাই। আমি আজকে এই আপনাদের মাধ্যমে ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাধ্যমে দেশের সমস্ত মানুষকে জানাতে চাই যে চিকিৎসার জন্য আমাদের কারোরই দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। আমাদের দেশেই সব ধরনের চিকিৎসার সুচিকিৎসা আমরা করতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক অনেক ধন্যবাদ ডক্টর সাফিউদ্দিন আহমেদ। তবে কথা সত্য যে অনেকেই বলছেন, নিশ্চয়ই আমরা জানি যে যে পরিমাণ ডাক্তার সংখ্যা রয়েছে বাংলাদেশে মানুষের তুলনায় সেটা অপ্রতুল। কিন্তু এ কথাও একটা অভিযোগ আছে যে ডাক্তারদের কিছু খুব খুব ওয়েলকামিং একটা ব্যবহার, ভালোবাসা সবসময় পান না, সবাই যে না তা নয়, সবসময় পাওয়া যায় না। এই বিষয়টা নিশ্চয়ই নিশ্চিত করা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল ইন্টারস্টিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানিয়েছে। তো এখন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে সাথে থাকার জন্য ধন্যবাদ।